আচ্ছা দেখ যদি ওই টপিকটা ডিসকাস করেছিলাম এটাতে ডাউট থাকতে পারে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট টাইপ ইমপ্লিসিট টাইপ কাস্টিং মনে রাখবি সবসময় যখন জাভা কম্পাইলার নিজে থেকে একটা টাইপ থেকে আর টাইপে কনভার্ট করে নেয় যেমন ধরে নাও আমাদের কাছে একটা ডেটা টাইপ আছে আইএনটি ইন্টিজার আর আমি তাকে স্টোর করতে চাইছি একটা ডাবল ভ্যারিয়েলে অবশ্যই মনে রাখতে হবে ডাবল ভ্যারিয়েল মেমোরিতে বেশি জায়গা নেয় একটা ইন্টিজার ভ্যারিয়েবল তার মধ্যে খুব ইজিলি ফিট হয়ে যেতে পারে ইন্টিজার ভ্যারিয়েবলটাকে ডাবল ভ্যারিয়েবেলে আমি কনভার্ট করতে পারি ইমপ্লিসিড টাইপ কনভারেশন করে মানে ইমপ্লিসিড কাস্টিং করে ইমপ্লিসিড কাস্টিং কি যেটা কম্পাইলার নিজে থেকে করে নেয় আমাকে কিছু করতে হয় না এবার এক্ষেত্রে যে জিনিসটা আসছে আমার যেটা মনে পড়ল যে তোদের মেমোরি রেঞ্জগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে আমি তোদের বইয়ের থেকে বলেছিলাম পেজ নাম্বার ফিফটি ফোর আমার যত দূর মনে পড়ছে এক্স্যাক্ট মনে পড়ছে না পেজ নাম্বার ফিফটি ফোর থেকে এই জায়গাগুলোতে মেমোরি রেঞ্জ ডাবল ইন্টিজার ফ্লোট এই সমস্ত ভ্যারিয়েবলগুলো কতটা জায়গা নেয় বাইট শর্ট লং এই সমস্ত লং ইন্টিজার এই ভ্যারিয়েবলগুলো কতটা করে মেমোরিতে জায়গা নেয় এদের মেমোরি রেঞ্জ কত এইগুলো আমি বলেছিলাম পড়তে আচ্ছা যাই হোক আমার এখানে ইন্টিজার মেমোরিতে চার বাইট জায়গা নেয় ইনটিজার মেমোরিতে চার বাইট জায়গা নেয় আর ডাবল মেমোরিতে আড বাইট জায়গা নেয় তাহলে একটা চার বাইট ভ্যালু একটা আড বাইট ভ্যালুর মধ্যে ঢুকে যেতে পারে অটোমেটিক্যালি সেট হয়ে যেতে পারে এখানে আমাদের আলাদা করে টাইপ কাস্টিং করার দরকার পড়বে না যে ডেটা টাইপসটা লেখার দরকার পড়বে না যদি আমরা এক্সাম্পল হিসাবে এটাকে দেখতে চাই একটা ছোট এক্সাম্পেল নিয়ে তো ফোন আমি কি করবো ধরো আমি এখানেই লিখছি প্রোগ্রামটা এই জায়গাটাতেই লিখছি আমি ধরো একটা ডেটা টাইপ নিচ্ছি টি এ ইকুয়ালস টু টেন হলো আচ্ছা এবার নিচ্ছি ডাবল ধরো নিচ্ছি বি ইকুয়ালস টু এ তারপরে নিচ্ছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টেলেন এখানে আমি বিকে প্রিন্ট করে দিচ্ছি এইটাকে যদি আমি কম্পাইল করি এখানে কোনো এরর আসবে না কারণ এখানে এ হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবেল এ কী করছে মেমোরিতে চার বাইট জায়গা নিচ্ছে চার বাইট জায়গা নিচ্ছে ফোর বাইট আর এখানে ডাবল বি ওর মেমোরি রেঞ্জ হচ্ছে এইট বাইট তাহলে আরামসে এখানে আমাকে আর কোনো কাস্টিংয়ের দরকার পড়ছে না কিন্তু এক্সপ্লিসিটের ক্ষেত্রে কি হচ্ছে এক্সপ্লিসিটের ক্ষেত্রে ব্যাপারটা একটুখানি অন্যরকম হচ্ছে এক্সপ্লিসিটে আমি কি করব। আমার যখন একটা ছোট কন্টেনারের মধ্যে আমি হিউজ অ্যামাউন্ট মেটেরিয়ালসকে স্টোর করব সেক্ষেত্রে এটা তো অটোমেটিক্যালি হবে না ধরো আমার এখানে টেন লিটার ওয়াটার আছে আর এই কন্টেনারটার সাইজ হচ্ছে ফাইভ লিটার তাহলে আমি দশ লিটার জলকে পাঁচ লিটার কন্টেনারের মধ্যে স্টোর করতে পারি না আমি এখান থেকে পাঁচ লিটার জল নিয়ে এই পাঁচ লিটার কন্টেনারের মধ্যে স্টোর করতে পারবো কতটা স্টোর করব কিভাবে স্টোর করব তার জন্য আমাকে কম্পে কম্পাইলারকে টাইপ কাস্টিং করে বলে দিতে হবে তাহলে ধরো এটা যদি আমি এক্সপ্লিসিটের এক্সাম্পেলটা আমি ডাইরেক্ট যদি কম্পাইলারেই করি আবার ওবিএস অন করেছি তো হয় আচ্ছা নিউ আমি ধর ইএক্সপি লিখলাম এখানে আচ্ছা এখানে ক্লাস ইএক্সপি আমি এখানে পাবলিক স্ট্যাটিক হোয়াইট মেনি লিখছি তাহলে রান করতে সুবিধা আমি পাবলিক স্ট্যাটিক হোয়াইট মেন এখানে এসে স্ট্রিং আর্কস আচ্ছা এবার আমি এখানে ধরো নিচ্ছি একটা ভ্যারিয়েবেল ডাবল এ ইকুয়াল টু টেন পয়েন্ট ফাইভ এটা যখন আমরা পরীক্ষা যাওয়ার পর লুপের প্রোগ্রাম করবো লুপের প্রোগ্রামগুলো এখানে দেখব প্রচুর লুপের প্রোগ্রামগুলোতে সিরিজ প্রোগ্রামগুলোতে আমাদের এগুলো আসবে বি ইকুয়াল টু আমি যদি লিখি এ বি ইকুয়াল টু আমি এ লিখলাম এই যে এখানেই এরর দেওয়াটা শুরু হয়ে যাচ্ছে কিন্তু আর এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এখানে যদি আমি বিকে প্রিন্ট করি তাহলে কম্পাইল এই যে দেখো এই জায়গাটায় এরটা কী আসছে ইনকম্পেটেবল টাইপ পার্সন কনভার্সন ডাবল টু টি তাহলে এখানে আমাকে টাইপ কনভার্সন করতে হবে তাহলে আমি যদি এখানে লিখি আইএনটি তাহলে কোনো সমস্যা নেই এখানে ইন্টিজার করে দিলাম এবার কম্পাইল করছি ক্লোজ এবার আমি দেখো এটাকে রান করছি কোনো সমস্যা নেই ও টেন প্রিন্ট করে দিল এই হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার যেখানে আমার টাইপটাকে মেনশান করতে হচ্ছে আর আগেরটা যেটা আমি বললাম এই যে ধরো যদি আমি এখানে রান করি দেখো এটাতে কোনো প্রবলেম আসবে না ঠিক আছে কম্পাইল করছি দেখো এখানে কোনো প্রবলেম আছে যেগুলো তো রিডেবল করা আছে বাগুলো কম্পাইল তাহলে এই কল টু টেন ডাবল বিয়ের মধ্যে একে স্টোর করছি ও আমাকে রেজাল্ট দেবে টেন পয়েন্ট জিরো কম্পাইল ক্লোস টেন পয়েন্ট জিরো তাহলে আশা করি বুঝতে পেরেছ এবার থিওরি থিওরিটা একটুখানি পড়ে নিও